হাই ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, আমি অরিজিৎ। আজকে আমি আপনাদের সাথে গাড়ির খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো ডিফারেনশিয়াল, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি যে একটা গাড়িতে ইঞ্জিন থেকে প্রথমে ফ্লাইহুইলে পাওয়ারটা যায়, ফ্লাইহুইল থেকে দেন গিয়ার বক্স, গিয়ার বক্স থেকে পাওয়ারটা ট্রান্সমিটেড হয় প্রপেলার শ্যাফ্টের মাধ্যমে, রেয়ার অ্যাক্সেলে ট্রান্সমিশন হয়, অথবা যেসব গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভ সেসব গাড়িতে শুধুমাত্র প্রপেলার শ্যাফ্টটা থাকে না। এটা একটা ছবি দেখালো, যেটা হলো রেয়ার হুইল ড্রাইভ গাড়ি ট্রান্সমিশন ট্রেন, আর এই ছবিটা হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ির পাওয়ার ট্রান্সমিশন ট্রেন। কিন্তু গাড়ি যখন রাইট অথবা লেফট টার্ন নেয়, যখন গাড়িকে রাইট অথবা লেফট টার্ন নিতে হয়, আমরা এই ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে গাড়িটা রাইট টার্ন নিচ্ছে, তার জন্য লেফট হুইলকে অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে, কিন্তু রাইট হুইলকে কম পথ অতিক্রম করতে হচ্ছে। তো গাড়িতে যদি প্রপেলার শ্যাফ্ট থেকে রেয়ার অ্যাক্সেলে ইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন হতো, অথবা ফ্রন্ট অ্যাক্সেলে ইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন হতো, তাহলে ফ্রন্ট আর রেয়ার দুটো হুইলই সেম আরপিএমে ঘুরতো। কিন্তু যদি সেম আরপিএমে ঘোরে, তাহলে গাড়ি যখন স্পিডে টার্ন নেবে, তাহলে এই কারণে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে যদি দুটো চাকাই সেম আরপিএমে ঘোরে। এখানে ডিফারেন্সিয়াল সিস্টেম, রেয়ার হুইল সিস্টেম, রেয়ার হুইলে ডিফারেন্সিয়াল সিস্টেম, আর পরের ছবিটা আমরা দেখবো যে ফ্রন্ট হুইলে ডিফারেন্সিয়াল সিস্টেম। এবার জানবো যে ডিফারেন্সিয়াল সিস্টেম কিভাবে কাজ করে। প্রপেলার শ্যাফ্টের মাথায় একটা পিনিয়ন গিয়ার থাকে, সেই পিনিয়ন গিয়ারটা ডিফারেন্সিয়ালের মধ্যে অবস্থিত একটা রিং গিয়ারকে ঘোরাচ্ছে। এই রিং গিয়ারটার সাথে একটা অথবা দুটো, কিছু কিছু হেভি লোডেড গাড়ির ক্ষেত্রে চারটে স্পাইডার গিয়ার থাকে। এই স্পাইডার গিয়ারগুলো রিং গিয়ারের সাথে ঘোরে, এবং এর সাথে সাথে এরা নিজের অ্যাক্সিস, নিজের অ্যাক্সেলের অনুযায়ী নিজের অ্যাক্সেলেও ঘুরতে পারে। এই স্পাইডার গিয়ারের সাথে গাড়ির লেফট ও রাইট হুইল থেকে আসা শ্যাফ্টটি কানেক্টেড থাকে গিয়ারের মাধ্যমে। এর ফলে কি হয়, পাওয়ারটা প্রপেলার শ্যাফ্ট থেকে রিং গিয়ারে আসে, এবং রিং গিয়ার থেকে স্পাইডার গিয়ারের মাধ্যমে গাড়ির লেফট ও রাইট হুইলে ট্রান্সমিটেড হয়। এবার দেখা যাচ্ছে, যখন গাড়ি লেফট সাইডে টার্ন নিচ্ছে, তখন গাড়ির লেফট হুইলের লেফট হুইলের আরপিএম কম দরকার, কারণ লেফট হুইলটা কম ঘুরছে, এবং রাইট হুইলে আরপিএম বেশি দরকার, রাইট হুইলটা বেশি ঘুরছে। তার ফলে কি হচ্ছে, লেফট হুইলটা কম ঘুরছে, এবং লেফট হুইলটা কম ঘোরার জন্য এই স্পাইডার গিয়ারটা নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে। এর ফলে লেফট হুইলে পাওয়ারটা কম যাচ্ছে, এবং রাইট হুইলে পাওয়ারটা বেশি যাচ্ছে। এরম সেম কেস রাইট হুইলের ক্ষেত্রেও হয়। এইভাবেই ডিফারেন্সিয়াল কাজ করে, এবং ডিফারেন্সিয়াল কাজ করার ফলে গাড়ির যে চাকায় যেরকম পাওয়ার দরকার, সেই চাকায় সেই অনুযায়ী পাওয়ার পৌঁছায়। এখানে ডিফারেন্সিয়ালের একটা আইসোমেট্রিক ডায়াগ্রাম, একটা 2D ডায়াগ্রাম এবং একটা অ্যানিমেটেড ডায়াগ্রাম দেখানো হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন। আবার জানাচ্ছি, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত মাতা।